লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় প্রয়াত আওয়ামী লীগ নেতা আনোয়ারুল ইসলাম নাজুর স্মরণে নাজু মাস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে আয়োজিত উক্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মির্জারকোট একাদশকে 4-0 গোলে হারিয়ে পানবাড়ি একাদশ চ্যাম্পিয়ন হন। লালমনিরহাট প্রতিনিধি জাহাঙ্গীর আলম রিকো জানান, খেলা উদ্বোধন করেন হাতীবান্ধা পাটগ্রাম আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন। এ সময় পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, পৌর মেয়র শমসের আলী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাবু পূর্ণচন্দ্র বর্মন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।